তেলুন ঝালে আমার সাথে রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। শরদ বাবু, পড়েছি তোমার বাসি ফুলের মালা। শরৎবাবুকে রবিবাবু একবার সাধারণ মেয়ে নিয়ে একটি লেখা লিখতে বলেন। সেই লেখায় বারবার ফিরে আসে শুধুমাত্র সাধারণ মেয়েদের কথা নয়, মায়েদের কথা, নানান রূপে নানান ডাকে। কখনো বা অন্নদাদি, কখনো বা বড়দিদি, কখনো বা কেষ্টর মেজ দিদি। সে রামের সুমতির নারায়ণী হোক, কিংবা বিন্দুর ছেলের বিন্দু, অথবা বিরাজ বউয়ের বিরাজ, মায়ের কথাই ফিরে এসেছে নানান ভাবে। আর বাংলার মায়েদের তাদের এই শরৎবাবুর প্রিয় চরিত্রগুলোর মতো নিজেকে গড়ে নেওয়ার একটা তাগিদ বরাবরই ছিল। তাই আজকের শরৎচন্দ্রের জন্মদিনে তাকে স্মরণ করে আমরা শুরু করে দিচ্ছি মায়ের হাতের রান্না। সঙ্গে রয়েছেন হুগলি শ্রীরামপুরের রন্ধন পটিয়সী একজন। নমস্কার, কি নাম? শিউলি ভট্টাচার্য। নামটা তোমার মুখ থেকেই জানতে চাইলাম এই কারণে, কারণ তোমার নাম আর তোমার মেয়ের নাম বেশ একসঙ্গে মিল আছে একটা। বেশ, মেয়ের সঙ্গে একটু আলাপ করি। শিল্পী ভট্টাচার্য। শিল্পী কোন স্কুল? শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 8। বাহ, তো কি কি শিখবো আজকে রান্না? ফুলকপি রোস্ট আর বাঁধাকপির পরোটা। ও, দু ধরনের কপি রান্না হচ্ছে, ফুলকপির রোস্ট আর বাঁধাকপির পরোটা। তোমাকে দিয়ে আমরা শুরু করে দেবো আজকের মায়ের হাতের রান্না। প্রথমেই শিখবো ফুলকপির রোস্ট। তা বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি গোটা গোটা ফুলকপির টুকরো রয়েছে। পোস্ত বাটা তো? না, কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, রয়েছে বেল পেপার, এর মধ্যে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, রয়েছে নুন, চিনি, কাসুরি মেথি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, রয়েছে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, টক দই ফেটানো রয়েছে। আর এটা কি কাশ্মীরি রেড চিলি পাউডার? তো এই দিয়ে হয়ে যাবে ফুলকপির রোস্ট। প্রথমে গ্যাসটা অন করে দিই। কি তেল লাগবে? সাদা তেল। প্রথমে ফুলকপিটা ভেজে তুলে রাখবো। তো তোমার জন্য আমি দিচ্ছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। শুরু করো। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে দাও, একটু হেল্প করি। রান্নাঘর দেখো রোজ? প্রত্যেক দিন দেখি। আর আমি যদি কোনোদিন না দেখতে পারি তাহলে আমার ছেলে তো দেখবেই। ছেলে দেখে? বাহ, সে কি, সে রান্না ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসে। বাবা, খেতেও ভালোবাসে, রাঁধতেও ভালোবাসে। এবার এটা তুলে নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে তুলে নি। হ্যাঁ, এবার কি দিতে হবে? এই ফোড়ন দিতে হবে নিশ্চয়ই। এবার গোটা গরম মশলা ফাটিয়ে দিচ্ছি। এবার কি পেঁয়াজ বাটা দেবো? হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা তো? রসুন দেখো, ঠিক আছে। হ্যাঁ, এবার কি দেব? তুমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছ। এবার কি দিতে হবে? একটু চিনি দিই, কালারটা আরো ভালো আসবে। ক্যাপসিকাম একটু একটু করে দিয়ে দাও। দেবো, একটু একটু করে দেবো, একটু একটু করে। হ্যাঁ, ব্যাস ব্যাস। একটা কাজ করি, এখানে এটা একটুখানি মশলার সঙ্গে কষানো হোক। আচ্ছা, একটু কমিয়ে দিলাম, তোমার অনুমতি থাকলে একটা ব্রেক নি। নিশ্চয়ই, থ্যাংক ইউ। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা।
আমাদের আন্তরিক ধন্যবাদ করছি ইনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড্রপ কাসি রেনিকে, যারা প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি দিয়ে আমায় সাজান। হ্যাঁ, এই সুন্দর কালামকারি কটনের শাড়িটা আমাকে দিয়েছে রেনি। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আজকে যিনি মায়ের হাতে রান্না করছেন সেই শিউলি বৌদিকে। শিউলি বৌদি, এবার কি করব আমরা? টক দইটা দেবো, দেখো কতটা দিতে হবে। এবার কি এইটা? হ্যাঁ, কবিটা দিয়ে দেবো আমরা। নুন মিষ্টিটা আগে দিয়ে দিই? মিষ্টি তো অনেকটাই অনেকটাই দেওয়া হয়ে গেছে। আচ্ছা, একটু নুনটা আগে দিয়ে দিই বলো, তাহলে মিশবে ভালো। এবার ফুলকপিগুলো এবার কি করতে হবে, খেতে হবে? না, নামাবার আগে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর। ও, কসুরি মেথি আমি এটা নতুন শিখেছি। কসুরি মেথি নাকি হাতে নিয়ে, আমরা তো ডাইরেক্ট দিয়ে দিই, হাতে নিয়ে একটু ঘষে দিতে হয়। হ্যাঁ, সেটাতে নাকি গন্ধটা ভালো আসে, যাই না সত্যি না মিথ্যে, আজকে ট্রাই করে দেখলাম। হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে দেবো থেকে? হ্যাঁ, গ্যাস অফ করে এবার একটু স্ট্যান্ডিং টাইম দিই, ঢাকা দিয়ে দাও। এটা একটু মজবে আর কি, গন্ধটা এর মধ্যে কাঁচুরি মেথি টেথি দেওয়া হলো ফুলকপির মধ্যে যাতে যায়। আমাকে তো মনে হচ্ছে আর একটু অপেক্ষা করতে হবে, কেননা এরপরে রয়েছে আরও একটা রেসিপি। এটা দিয়ে খেতে হবে বাঁধাকপির পরোটা, মানে বাঁধাকপির পরোটা দিয়ে খেতে হবে ফুলকপির রোস্ট। না, শুধু শুধুও খেতে পারেন ফুলকপির রোস্ট। দেখে নিন রেসিপিটা আরও একবার। ফুলকপির রোস্ট বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে ভাপানো ফুলকপি ভেজে তুলে নিতে হবে। এইবার আরেকটু তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে টুকরো করা ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে টক দই, একসঙ্গে বেটে রাখা কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত, স্বাদমতো নুন, ভেজে রাখা ফুলকপি, কসুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ফুলকপির রোস্ট। এইবার শিখব বাঁধাকপির পরোটা। তার জন্য আমি প্রথমে অনুরোধ করবো যে তুমি যে পুরটা বানাবে শিউলি বৌদি, তার জন্য ঘিটা আগে গরম বসিয়ে দিয়ে তারপর উপকরণগুলো শুনবো। ঠিক আছে, কি কি লাগছে বানাতে? ঘি, গোটা জিরে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর গরম মশলা আর বাঁধাকপি সিদ্ধ আর আলু সিদ্ধ করে টুকরো করে রাখা। ময়দা, ময়দা মাখা আছে। কি দিয়ে? সাদা তেল দিয়ে, নুন দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে। তো রান্নাটা শুরু করে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবার প্রথমে কি দেওয়া হবে? জিরে, একটু জিরে দিয়ে দিতো ফোড়নে। পারবে ও? হ্যাঁ পারবে। আর একটা লঙ্কা। এবার এবার বাঁধাকপিটা দিয়ে দাও তো, আলুটা কোটা, ব্যাস একটু জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দাও, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর একটু নুন, চিনি। তো পুরটা তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, ঠান্ডা হতে হবে না, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, এবার একটা কাজ করি, আমাদের তৃতীয় সেগমেন্টে রয়েছে আরও একজন গেস্ট, যিনি আসবেন এখানে এসে তোমার হাতে রান্না টেস্ট করে বলবেন কিরকম হয়েছে রান্না। তিনি কে? তিনি শুধু খালি হাতে আসছেন তা নয়, মানে শুধু খাবার টেস্ট করতে আসছেন তাই নয়, তিনি নিয়ে আসছেন রান্নাঘরের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, যেখানে আজকে তৈরি হচ্ছে বাঁধাকপির পরোটা। তার জন্য একটা পরোটা অলরেডি রেডি করে রাখা রয়েছে। আমায় এবার বলো, একটা তো পরোটা রেডি হয়ে গেছে, আরেকটা আমাদের দেখাও না কি করে তৈরি করতে হবে। ওটা কি ভাজতে দিয়ে তারপরে এটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ, এনো।
এবার পরোটাটা উল্টোতে হবে, আমি উল্টে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের দেখাও পরোটাটা কি করে বানালে। ঠিক আছে, তুমি দেখতে চলে এসো। মাঝখানে একটু পুর দেওয়া হলো, দিয়ে পুরটাকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। চারদিকে ছড়িয়ে দিয়ে উপর থেকে আর একটা রুটি মুখটা মুড়ে দেওয়া হবে, তাহলে কি হবে বেরোবে না, সিঙ্গারার মতো। হ্যাঁ, বাহ, একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর একটা পরোটাও ভেজে তুলে নিতে হবে। কিন্তু পূজোর আগে আরো একটা জিনিস করতে হবে, একটা নয় অ্যাকচুয়ালি দুটো, মানে স্কিনটা সেটা হেলদি রয়েছে, পিম্পল টিম্পল নেই, কিন্তু একটু চকচকে করে নিতে হবে। চুলটা সেটা আপনার হেলদি, বেশ ঘন চুল, কিন্তু চকচক করছে না। কি করে চকচকে স্কিন আর চকচকে চুল পাবেন, তার হদিশ জানাবেন অরিশ আয়ুর্বেদিকের ব্র্যান্ড ওনার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট আজকে, অনুপমা ত্রিপাঠী। কিন্তু তার সঙ্গে আলাপের আগে দেখে নেব আমাদের আজকের এই রেসিপি আরো একবার। বাঁধাকপির পরোটা বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করা বাঁধাকপি, সেদ্ধ করে টুকরো করা আলু, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিতে হবে। এবার পুর ঠান্ডা হয়ে এলে ময়দা থেকে লেচি কেটে রুটির মতো বেলে ফ্রাইং প্যানে সাদা তেলে ভাজতে দিয়ে তার মধ্যে রেডি করা পুর আর তার ওপর থেকে আরও একটা ময়দার রুটি দিয়ে হাতে করে জল নিয়ে চারপাশ মুড়ে ভেজে নিলেই বাঁধাকপির পরোটাও রেডি। ঘিয়ের শিশিতে এক টুকরো সৈন্ধব লবণ রাখলে ঘি অনেকদিন তাজা থাকে এবং ঘিয়ের স্বাদও পাল্টায় না। এইবার আজকে আমাদের স্পেশাল সেলিব্রিটি গেস্ট, আমাদের গেস্ট অফ অনার রয়েছেন আমাদের সঙ্গে, অনুপমা দি। অনুপমা দি, নতুন করে পরিচয়ের কোনো অপেক্ষা রাখে না। অনুপমা দি, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। তোমাকে দেখলে সবসময় ভালো লাগে এবং পুজোর আগে স্পেশালি তোমাকে পেয়ে আমার তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কেননা প্রথমেই জানবো যেটা হচ্ছে চকচকে আমার স্কিনটা সব ভালো আছে, দেখো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি উইদাউট মেকআপ থাকি তো অতটা গ্লো করে না। তো যদি স্কিনটাকে একটু গ্লোয়িং করা যায় তার জন্য কি করবো বলো একটু? তার জন্য রয়েছে যেটা হচ্ছে আমাদের পার্ল ফেসিয়াল, যেটা আমরা লঞ্চ করেছি নিউলি। তো সেটা আমি বলবো পুজোর আগে পার্ল, বেসিক্যালি আমরা জানি যে মুক্ত ভর্ষ, যেটা মানে আয়ুর্বেদে কি হয় সেখানে আমরা পিওর একদম মুক্ত ভর্ষটাকে ইউজ করি। কেন ন্যাচারালি অনেক সময় জানে না মানুষ, অনেক সময় পার্ল কিট পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, হয়তো সেখানে পিওর দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে যেহেতু আয়ুর্বেদিক সেখানে আমাদের কি করতে হয় পুরো পিওর মুক্ত ভর্ষটাকে ইউজ করতে হয়। এবং পার্ল কি করে, হোয়াইটনিং এজেন্ট বলতে পারো বা স্কিনকে গ্লো বা টোন, মানে আমার ডেফিনেটলি আমার স্কিনের কালারটাকে চেঞ্জ করবে না, কিন্তু অনেক সময় হয় না যে আগে যে কালারটা ছিল সেটা আস্তে আস্তে চেপে যায়, সেই রংটাকে একটু গ্লোয়িং করার জন্য পার্ল ভীষণভাবে সাহায্য করে। তো এই বছর পূজায় পার্ল কিটটা আমরা লঞ্চ করেছি, ফেসিয়াল কিট, যেটা তোমার জেল থাকছে, একটা পার্ল ক্রিম থাকছে আর পার্ল প্যাক থাকছে। এবং জেলটা মানে বিশেষ করে হচ্ছে এটার ইউজ করার পদ্ধতিটা আলাদা। ইউজুয়ালি কি মানে নিজে নিজে ইউজ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি, জাস্ট ক্রিমটা দিয়ে হালকা একটু মাসাজ করব। আমি সবসময় জোরে মাসাজ করার বিপক্ষে, কেন আমাদের যে টাইনি ক্যাপিলারিজগুলো থাকে অনেক সময় আমরা যদি জোরে মাসাজ করি সেগুলো ভেঙে যেতে পারে বা কোলাজিন ভেঙে যেতে পারে, যার ফলে এজিংটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। মানে আগের যে কনসেপ্টটা ছিল ফেসিয়ালের, সেই কনসেপ্ট থেকে সায়েন্টিফিক্যালি তোমাকে বেরিয়ে আসতে হবে যে কেন জোরে মাসাজ করতে বারণ করা হচ্ছে। ভেরি লাইট ওয়েতে বাড়িতেই মাসাজ করো, একটু হালকা জল নিয়ে তারপরে তুমি পার্ল প্যাকটা লাগাও। যেখানে আমরা পার্ল প্যাকটা এখানে একদম বাড়িতে যেরকম কাস্টার্ড বানানো হয় ঠিক ওই টেক্সচারটা আমরা দিয়েছি, কেন কি বেসিক্যালি হাইড্রেশন করার জন্য। মানে প্যাক লাগালে আগে কি হতো, ভীষণ ড্রাই হয়ে যেত, স্কিনটা ব্রোকেন হয়ে যেত, যার ফলে কি হয় মানে প্যাক লাগিয়েও কেউ কথা বলবে না। বাট এই প্যাকটা লাগিয়ে তুমি সব যাবতীয় কাজ করতে পারো এবং সেটা স্কিনের সাথে সেট হয়ে যাবে, এই নয় যে এক্সট্রা পুরু করে কিছু লাগিয়ে রেখেছো। তো ওটা তুমি জাস্ট হাত দিয়েও ঘষে তুলে ফেলতে পারো, মানে আলাদা করে জলও না লাগাতে পারো, আবার মানে ওটা একদম নরম টাইপের, আবার একটু হয়তো টাওয়েলকে ভিজিয়ে নিয়ে জাস্ট মুছা ওয়াইপ, মানে একবার মুছলেই হয়ে যাবে। তারপরে জেলটা নিয়ে জাস্ট একটু লাগিয়ে নাও, মানে এটা একদম মানে একদম ইজি টু ইউজ, উইদিন 10-15 মিনিটস এর কাজ। আর একটা ফেসিয়াল কিটে 5 জন ফেসিয়াল করতেই পারবে। 5 জন? হ্যাঁ, মানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে এটা তো একদম হাতে চাঁদ পাওয়ার মতো আর কি। একদম, আমার আমার দৃঢ় বিশ্বাস বা আমার কনফিডেন্স এটাই যে এটা ডেফিনেটলি তাদের ক্ষেত্রে খুবই
ওয়ার্কেবল হবে আর তোমার মতো এরকম চকচকে চুল পেতে গেলে কি করতে হবে বলো না কি করো তুমি সেটা আমি বলবো ঘরে বসেই স্পা করতে পারে অরিশেরি আয়ুর্বেদিক স্পা রয়েছে যেটা কিনা স্পা কন্ডিশনার লাগালো তারপরে ধরো আমরা যদি সালোতে যাই ওই সেই লাগিয়ে দেওয়া হয় ওটা থেকে স্টিমটাই জেনারেট হয় এক্সট্রা তো কিছু হয় না তো বাড়িতেই আমরা যদি একটা টাওয়েলকে গরম জলে ভিজিয়ে জাস্ট টারবানের মতো মানে পাগড়ির মতো আটকে রাখলাম তাহলে ওই স্টিমটা আমার ঢুকে গেল মানে ওই কাজটাই আমি মানে হ্যান্ড ওয়েতে করছি মানে কি বলে মেশিন মেড না হয় ম্যান মেড হয়ে গেল তো সেক্ষেত্রে ইজিলি টাওয়েল সবার বাড়িতেই আছে ওটাকে নিয়ে র‍্যাপ করে রাখলাম কন্ডিশনারটা লাগানোর পর তারপরে 15-20 মিনিট রেখে দিয়ে খুলে ফেলে স্পা তোমার সেরামটা লাগিয়ে নিলাম ভেজা চুলে স্পা শ্যাম্পু করলাম দিয়ে যখন কন্ডিশনার দিলাম কন্ডিশনার ফার্স্টে লাগালাম স্পা কন্ডিশনার তারপরে টাওয়েলটাকে র‍্যাপ করলাম গরম টাওয়েলটা ওটা তোমার স্টিমটা নিয়ে নিল আমার হেয়ার তারপরে ওটা খুলে নরমাল যেরকম আমরা স্নান করি নরমাল ওয়াটারে ওয়াশ করলাম করার পরে আমরা মানে ওয়াশ করে আমরা শ্যাম্পুটা ইউজ করবো ডেফিনেটলি স্পা শ্যাম্পু তারপরে আমরা যখন চুলটা ধরা একটু টাওয়েল ড্রাই করলাম মানে পুরো শুকোলাম না তারপর সেই অবস্থাতে ওয়াটার বেসড যে সেরামটা পুরো চুলে ভালো করে লাগিয়ে নিয়ে জাস্ট যদি ড্রায়ার থাকে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে একদম সিল্কি হয়ে যাবে তার মানে পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য আমরা রেডি তো শিউলি বৌদিও রেডি হয়ে রয়েছে শিউলি বৌদি তুমি জানলে খুব খুশি হবে তোমার জন্য তো রান্নাঘরে এসে এত সুন্দর রান্না করেছো বলে অনেক উপহার আছেই তাছাড়া ওই হাতে চাঁদ পাওয়ার মতোই তোমার হাতে একটা গিফট তুলে দেবেন অনুপমাদি অনুপমাদি কি গিফট ওই পার্ল ফেশিয়াল কিট পূজোর সময় করবেন আর মানে যে রাধে সে চুলও বাঁধে সুন্দর সুন্দর রান্না হচ্ছে এখানে রান্নাঘরে প্লাস আপনার স্কিন যাতে পূজোর সময় গ্লো করে শিলি বৌদি খুশি অবশ্যই খুশি ভীষণ খুশি আর মেয়ে বোধহয় ওনার মেয়েও করতে পারবে নট দ্যাট যে মানে এজ এজ হয়েছে বলে উনি লাগাতে পারে ওনার মেয়েও কিন্তু ইউজ করতে পারে ব্যাস বাড়িতে গিয়ে কারাকারি শুরু হবে মা না মেয়ে মেয়ে না মা তো প্রথমে শুরু করে দাও তোমরা পার্ল কিট ইউজ করা কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে শিউলি বৌদির জন্য আরো কিছু উপহার আমাদের তরফ থেকে দেখে নেবো সেগুলো কি কি নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চ্যাংসের একটি গিফট হ্যাম্পার থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার তাহলে সুদীপা তোমার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ কতক্ষণ ধরে আমি তাকিয়েছিলাম একটু হিংসে হিংসে হচ্ছিল না যে তা না কারণ এত সুন্দর লোভনীয় উপহার পুজোর আগে সত্যি থ্যাংক ইউ সো মাচ এবং এটা কি এর থেকেও ভালো উপহার হতে পারে অরিশের তরফ থেকে আপনার যদি আপনি এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করেন আর আপনার রান্না হয় সপ্তাহে সেরা তাহলে কুচিনা তো আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার আর যদি হয় আপনার রান্না সেরা সেরা সবাইকে টপকে মাসের সেরা তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি তার সঙ্গে সঙ্গে আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা আর অরিশের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কি সেই গিফট হ্যাম্পার একটু বলো সেটা হচ্ছে একদম হেয়ার টু টো পর্যন্ত যা যাবতীয় স্কিন কেয়ার হেয়ার কেয়ার লাগে সেটা পুরো অরিশ দেবে অরিশ মানে এটা দিলে মানে চুল গজায় আর কি কিন্তু তারপরে মানে ডিমান্ড অন ডিমান্ড আমরা ওয়াটার বেস্টেও নিয়ে আসলাম যেটা কিনা লাগিয়েই বেরিয়ে যেতে পারবে এইবার একটু খেয়ে দিয়ে দেখতে হবে কিরকম হয়েছে আজকে রান্না টেস্টি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ এবার একটা ছোট্ট অনুরোধ সেটা হচ্ছে আজকের গেস্ট অফ অনার যেহেতু তুমি তাই অনুপমাদি তুমি যদি রান্নাঘরের এই মেমেন্টো ওনার হাতে তুলে দাও আমাদের খুব আনন্দ হবে
ভীষণ ভালো লাগছে রান্নাঘরের এই মেমেন্টো তুলে দিতে, কেন কি এটা এমনই একটা প্রোগ্রাম সুদীপা, মানে আমি কি বলবো, প্রত্যেকটা নারীর একটা কিন্তু মানে নিজের চেতনাকে জাগিয়ে তোলা। থ্যাংক ইউ সো মাচ। যেতে যেতে লাস্ট একটা প্রশ্ন অনুপমাদীপ, সবাইকে তুমি এত অ্যাডভাইস দাও, সবাইকে সবার জীবনটা তো রঙিন সুন্দর করে তোলো, কিন্তু তুমি নিজে পুজোর সময় কি করো? আমি ইউজুয়ালি পুজোয় থাকি না, আউট অফ ইন্ডিয়াই যাই, কেন কি ছেলে বড় হয়ে গেছে, এখন ওর ওই পড়াশোনা, স্কুল, এই হলিডেজগুলো দেখে আমাকে মেনটেন করতে হয়, নিজেরটা ভাবা কম সময়টা পাই, তো সুতরাং পুজোর সময় মানে থাকতে পারি না। আগে তো আনন্দ করতাম, থাকতাম, জাজিংয়ে যেতাম পুজো, কিন্তু এখন আর পারি না থাকতে। অনুপমাদি, আমার কি জানে যত বছর ধরে তোমায় দেখছি, আমার কি জানে মনে হয় এত সৌন্দর্য, এত মানে তোমার এত প্রোডাক্ট রয়েছে, এত সুন্দর সুন্দর আয়ুর্বেদিক সমস্ত জিনিসপত্র, সেগুলো দিয়ে সকলে সুন্দর হচ্ছে, তো তোমার ইনার বিউটিটা কোথায় যেন তোমার খুশি থাকাতে মনে হয়, সব সময় তুমি হাসছো, সুন্দর, খুশি আছো, এই খুশি থাকার রাজ কি? আমি মনে করি যে জীবনে যা পেয়েছি ভগবান আমাকে, আমি একটু ঈশ্বর বিশ্বাসী ডেফিনেটলি, তো আমার মনে হয় মোর দেন এনাফ আমি পেয়েছি। আর মানুষ যে এই প্রোডাক্ট মেখে ভালো থাকে এইটা যখন জানতে পারি থ্রু মেল, মানে তার থেকে আর আনন্দ কোনো কিছুতে আমি পাই না। তুমি খুশি থাকো, এরকমই খুশি থেকো, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তোমাদের জন্য, এবং আগামী দিনেও তোমাকে এরকম খুশি খুশি হাসি হাসি মুখে আমাদের চাই, পাবো তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো, ভালো করে পুজো কাটাও, আর তোমাকে সত্যি মানে রান্নাঘরের জন্য তুমি একদম পারফেক্ট। থ্যাংক ইউ। তোমার দর্শকদের তুমি যদি কিছু পুজোর শুভেচ্ছা জানাতে চাও? আমি এটাই বলবো যে পুজোয় ভালো থাকুন, ভালো ঘুরুন, যদি এখানে পুজো দেখতে চান সেটাও ভালোভাবে দেখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।